শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও উদযাপিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন শহর শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে পঞ্চশহীদ বেদিতে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পৌর নিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, শিলিগুড়ির ভাবি মেয়র গৌতম দেব, কমল আগরওয়াল সহ অন্যান্য প্রতিনিধিরা। এদিন গৌতম দেব জানান, আমাদের বাংলার এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভাষা শহীদদের স্মরণে এবং যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের স্বীকৃত, আজকে বাংলাদেশ আমাদের এখানে শিলচর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনটি আমাদের হৃদয়ে আলোড়ন জাগায় যে একটি ভাষার স্বীকৃতির দাবিতে যে আন্দোলন হয়েছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভারতবর্ষে, উত্তর পূর্ব ভারতে, আজকে সেই পঞ্চশহীদকে আমরা শ্রদ্ধায় মননে আজকের এই দিনে আমরা স্মরণ করি। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ভাষার, মাতৃভাষা বাংলা ভাষা, তার প্রসার বিকাশের জন্যে যত প্রয়াস নেওয়া হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের এই শহর শিলিগুড়ি, সংস্কৃতি মনস্ক শহর, এই শহরকে আরও আমরা সংস্কৃতি মনস্ক করে তুলব এবং মাতৃভাষার চর্চা এবং বিকাশের ক্ষেত্রে শিলিগুড়ি পৌর নিগম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, যেন আগামী দিনে শিলিগুড়ি শহর সংস্কৃতি চর্চার পীঠস্থান হয়ে উঠতে পারে। তার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা নেব, স্থায়ী কার্যক্রম আমরা নেব। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আয়োজক শিলিগুড়ি পবিত্র দিনে আমরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি আমরা অর্পণ করছি। প্রসঙ্গত, 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ইতিহাসে এক পবিত্র ও অবিস্মরণীয় দিন। অবিভক্ত পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে বাংলা চালু করার দাবিতে রক্তক্ষয়ী আন্দোলন চলাকালীন তরুণ ও যুবকদের ওপর তৎকালীন পাকিস্তানি শাসকদের নির্বিচার গুলিবর্ষণের কথা ভাবলে আজও ক্ষোভ উস্কে ওঠে আম বাঙালির হৃদয়। আন্দোলন দমন করতে 1952 সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় 144 ধারা জারি করে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভেঙে মিছিল করে। সেই মিছিলে পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যান সালাম, রফিক, বরকত, জব্বররা। প্রাণের ভাষা প্রতিষ্ঠায় তাদের এই বলিদান সেদিন তো সফল হয়েছিলই, কালক্রমে সালাম, রফিক, বরকতদের মহান লক্ষ্য আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষিত করা হয়। পৃথিবীর যেখানে যত বাঙালি রয়েছেন সকলে একযোগে আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন। শুধু বাঙালিরাই নন, অন্যান্য ভাষাভাষী মানুষজনও নিজেদের মাতৃভাষার প্রতি এদিন বিশেষ শ্রদ্ধায় অবনত হয়ে থাকেন।